ইজাজুল হক ইজাজ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন অবস্থান করছি সিলেট জেলার বন্দরবাজার, বৃহত্তর বন্দরবাজার, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস, বিবেক দাস সাথে আমরা এখন কথা বলবো। দাদা, আপনার দুর্দিনে আওয়ামী লীগের খান্ডারি ছিলেন আমরা জেনেছি, এবং বিশেষ করে বিয়ানীবাজার উপজেলার ত্রিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দায়িত্ব পালন করে আসছেন, আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনও করবেন। আমরা দাদা আপনার কাছ থেকে জানবো আজকে যে এই দিনের বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনার অনুভূতিটুকু জানবো। ধন্যবাদ। সিলেট নিউজ 20.com, এজাজ ভাই, আজ 23 জুন গৌরব ঐতিহ্য সংগ্রাম সাফল্যের 72তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের জানাই মুজিবীয় শুভেচ্ছা, এবং আপনাকেও মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। দাদা, আপনার কাছে জানলাম আসলে যে দুর্দিনের যুবলীগের খান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমরা দেখেছি বা শুনেছি অনেকের কাছ থেকে, জানা যায় আপনার কথা। আমরা জানবো যেহেতু আপনি বেনীবাজার উপজেলার 8 নং থিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দায়িত্ব পালন করে আসছেন, আগামীতে এই ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে নির্বাচন করে আশা প্রত্যাশা করেছেন। আমরা দেখেছি যে পরিবর্তন লক্ষ্যে যদি আপনি নির্বাচন করেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা আপনার নির্বাচন লক্ষ্য উদ্দেশ্য জানব। আমার একমাত্র লক্ষ্য হলো প্রধানমন্ত্রীর বাস্তবায়নগুলো পূরণ করার জন্য। প্রধানমন্ত্রী এই মুহূর্তে ঘোষণা দিয়েছেন গ্রামকে শহর রূপান্তরিত করবেন, এই লক্ষ্যে আমি যদি নির্বাচিত হই আমি গ্রামকে শহর বানিয়ে দেব। এই উদ্দেশ্যটা হলো আমার গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে থাকার, এবং প্রধানমন্ত্রীর যে ভিশন বাস্তবায়ন করার লক্ষ্যে আমার আরও অনেক কিছু আছে, আমার করার আছে, যা দল থেকে অনেক সাহায্য সহযোগিতা পাবো, অবশ্য এলাকা থেকেও সাহায্য সহযোগিতা পাবো। আমি চাই প্রধানমন্ত্রী বাস্তবায়নগুলো তুলিয়ে ধরার জন্য রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল কলেজের উন্নয়ন, রাস্তা অনেক কিছু অনেক কাজ বাকি রয়ে গেছে আমাদের ইউনিয়নে কাজ করার। আগামীতে আশা রাখি আমি আমার ইউনিয়নবাসী যদি আমাকে নির্বাচিত করে তাহলে অবশ্যই আমি প্রধানমন্ত্রীর বাস্তবায়নকে সাফল্য তুলে ধরবো এবং গ্রামকে শহর বানিয়ে দেব, এই আশা রাখি আমি। ধন্যবাদ দাদা, জানলাম আমরা আপনার কাছে। পরিশেষে আমি আপনার কাছে জানব, যেহেতু প্রতীক নিয়ে নির্বাচন হবে, আপনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে কতটুকু আশাবাদী নৌকাপতি পান? আমি তো আশাবাদী এটাই, দল যাকে নির্বাচন প্রার্থী প্রতীক দিবে সেই তো নির্বাচন করবে। আমি আশা রাখি আমাকে যদি দল প্রতীক দেয়, প্রতীক দিতে হলে তো আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি মহোদয় আছেন, আমাদের কৃতি সন্তান নাসিরুদ্দিন ভাই আছেন, এর পাশাপাশি আমাদের ইউনিয়ন থানা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি মহোদয় আছেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ আছেন, এদের যদি চিন্তাভাবনা হয় যে এলাকায় আওয়ামী লীগের ভোট ব্যাংক বেশি আছে সেই এলাকা থেকে যদি প্রার্থী দেয়, অবশ্য আমাকে প্রার্থী দিলে অবশ্য আমি যে যুক্ত হব, এই আশাবাদ রাখি আমি। ধন্যবাদ। শেষ পর্যায়ে আর একটা প্রস্তাব আপনাকে করতে হয়, যেহেতু আপনি তৃণমূল আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক, তিলপাড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাথে কোন ধরনের সুসম্পর্ক আপনার আছে? অনেক সুসম্পর্ক আমাদের প্রত্যেক, আমি কোনো কুন্দল বা গ্রুপিং আমি এইগুলো আমি বুঝি না, আমি গ্রুপিংয়ের ঊর্ধ্বে আমি থাকি, যেই হোক সবই আমার নেতা, যে আওয়ামী লীগের নেতা আসবে এখানে ইউনিয়নে আমি তাকে সম্বর্ধনা জানাই, ধন্যবাদও জানাই, মুজিবের শুভেচ্ছাও জানাই। আমি কুন্দল বলতে গ্রুপিং বলতে কোনো কিছু আমি গ্রুপিংয়ের ঊর্ধ্বে থাকতে চাই, আমি চাই সবার ঊর্ধ্বে থেকে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন করব, এই আশা। আপনার বিশেষ করে অবহেলিত জনপদ এ ইউনিয়নকে আলোকিত করতে বা উন্নয়নের দিকে দাবিত করতে কোন ধরনের পরিকল্পনা আছে বলে আপনি মনে করেন? পরিকল্পনা মোটামুটি বর্তমানে এই সরকারের আমলে আমাদের মাননীয় সাবেক শিক্ষামন্ত্রী মহোদয়, বর্তমান নুরুল ইসলাম নাইদ এমপি মহোদয়ের
প্রচেষ্টায় অনেক উন্নয়ন হয়েছে, কিছুটা উন্নয়ন বাকি রয়েছে। অবশ্যই আশা রাখি আগামীতে যদি দলীয় প্রতীকে নির্বাচনে দলীয় প্রতীক প্রার্থী পাস করে অবশ্য উন্নয়নকে আরও বেগবান করে তোলার চেষ্টা রাখবো আমরা, এই আশা রাখি। ধন্যবাদ দাদা। বিবেকানন্দ দাস, বিবেক দাদার সাথে আমরা কথা বললাম, আর আসলে একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সমাজসেবায় সবসময় মানুষের পাশে সুখে দুঃখে আসেন, কাজ করে, আর অতীতে যেভাবে কাজ করেছেন আগামীতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন, এগিয়ে যান সুখী সমৃদ্ধির প্রত্যাশায়। আজকের মতো আপনার কাছ থেকে সমাপ্তি, আসসালামু আলাইকুম।